नमस्कार बंधुरा रेनबो चैने अपने स्वागत बंधुरा चैने विभिन्न विषय नहीं अपने साथ आलोचना करब तारगे हमार चैनल के अवश्य सबसक्राइब कर पशे थका बेल आइकन क्लिक करो नतून नतून भिडियो पवार बंधुरा आज के विषय नहीं आलोचना करब से हल सामाजिक सहायतामूलक प्रकल्पे मानुष्ठ जो सहाज्य है अर्थात पश्चिम बंग सरकार पक्ष के विभिन्न सहायतामूलक प्रकल्प माध्यम सहायता करा है सरकम एक गुरुत्वपूर्ण प्रकल्प मानविक नहीं अर्थात मानविक प्रकल्पे कारा कारा सहायता पे क्यों सहायता पे ती करते से विषय पश्चिम बंग सरकार नारी और शिशु उन्नयन और समाज कल्याण दफ्तर एक प्रकल्प मानविक जेटी 2018 साले शुरू है। ये मानविक प्रकल्प मूल विषय हे जरा प्रतिबंधी मानूष बा विशेष चाहिदा सम्पन्न मानूष एम मानूष 40% प्रतिबंधकता जो थे विशेष चाहिदा सम्पन्न मानूष 40% प्रतिबंधकता तर मध्य जो थे तारा मासे कमपक्षे 1000 टाका पाबेन तार जन्य कि होते हबे तादेर परिवारेर वार्षिक पारिवारिक आय 1 लक्ष टाकार कम होते हबे ताके भारतेर नागरिक होते हबे एवं पश्चिमबंगे कमपक्षे 10 बछर बा तार बेशी समयेर बासिंदा होते हबे। जदि कोनो मानुषेर बयस 10 बछरेर कम हय अर्थात बाच्चा छेले हय तालो किन्तु से प्रकल्प थेके सुविधा पेते पारेन তবে তাকে আবেদনকারী তারিখ ও বসবাসের ব্যবধান নির্দিষ্ট যে দেয়া আছে সেই ফরম্যাট ফিল আপ করে দিতে হবে এবং তার জন্য কনসিডার করা হবে। সকল চাহিদা সম্পন্ন মানুষই এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারেন অর্থাৎ এর নির্দিষ্ট কোনো কোটা নেই। আমরা জানি বিভিন্ন প্রকল্পে বিভিন্ন কোটা থাকে কিন্তু এর কোনো নির্দিষ্ট কোটা নেই। সকলকেই ধীরে ধীরে চেষ্টা করা হবে এই প্রকল্পের আওতাভুক্ত করা। আপনারা যারা গ্রাম পঞ্চায়েতে থাকে তারা আপনার গ্রাম পঞ্চায়েতে বা ব্লক অফিসে যোগাযোগ করবেন এবং যারা শহর অঞ্চলে থাকেন তারা এসডিও অফিস এবং মিউনিসিপ্যালিটি বা নোটিফাইড এরিয়াতে যারা থাকেন তারা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে যোগাযোগ করবেন। মানবিক প্রকল্পে আওতাভুক্ত যারা হবেন অর্থাৎ যারা 1000 টাকা করে মাসিক ভাতা পাবেন তারা অন্যান্য কর্মসূচি থেকে যদি কোনো ভাতা পেয়ে থাকেন সেটা তার বন্ধ হবে না অর্থাৎ বিধবা ভাতা বার্ধক্য ভাতা কৃষি ভাতার মতো যদি কোনো প্রকল্প থেকে ভাতা পেয়ে থাকেন ওই ভাতা কিন্তু চালু থাকবে তার সাথে মাসে 1000 টাকা করে এখান থেকে আপনারা মানবিক প্রকল্পের মাধ্যমে পেতে পারেন। অর্থাৎ নারী ও শিশু উন্নয়ন সমাজ কল্যাণ দপ্তরের যে প্রকল্প মানবিক যাতে 40% প্রতিবন্ধকতা থাকলেই পশ্চিমবঙ্গের কোনো বাসিন্দা কোনো মানুষ 1000 টাকা করে ভাতা পেতে পারেন এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প এবং বহু মানুষের একে আওতাভুক্ত করা যেতে পারে বহু মানুষকে উপকার দেওয়া যেতে পারে। তাই যারা 40% আমার আপনার পাশে যারা আছেন যারা 40% প্রতিবন্ধকতা আছে তারা যাতে অবশ্যই এর আওতাভুক্ত হতে পারেন তার জন্য নির্দিষ্ট ফরম্যাট আছে আপনারা ব্লক অফিসে গিয়ে ওই নির্দিষ্ট ফরম্যাট ফিল আপ করে বা এসডিও অফিসে গিয়ে নির্দিষ্ট ফরম্যাট ফিল আপ করে জমা করলেন বিডিও সাহেবের কাছে বা এসডিও সাহেবের কাছে এবং সেখান থেকে আপনারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। বন্ধুরা এরকম বিভিন্ন প্রকল্প নিয়ে আপনাদের কাছে আসব যাতে মানুষের উপকার হয়। চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য। নমস্কার।